দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আমি আছি ফাহমিদা রহমান। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারত অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়া ভারতকে যে হুমকি দিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যানেল 40-তে আরও থাকছে, কাশ্মীর ইস্যুতে ওআইসি কেন ভারতের পক্ষে নিল? কাশ্মীরি দুই বোনকে বিয়ে করে এখন যে বিপদে দুই ভাই। এরপর আরও থাকছে, প্রকাশিত হলো আসামের সংশোধিত নাগরিক পঞ্জি, জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। সর্বশেষ আমাদের হাতে যে করম খবরটি থাকছে, অবৈধভাবে সিম ব্যবহার করে সংঘটিত হচ্ছে রোহিঙ্গারা, বড় বিপদে হাসিনা সরকার। দর্শক, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দক্ষিণ কোরিয়ার তার সমকক্ষ কং কিউং ওয়াকে ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের পর কাশ্মীর নিয়ে তার বক্তব্য বিস্তারিত বিবৃতি দেন কুরেশি। খবর পাকিস্তানের টেলিভিশন জিও টিভির। মাহমুদ কুরেশিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে বলেছেন, বিরোধী জম্মু কাশ্মীরের বিষয়ে ভারতের এটি একতরফা সিদ্ধান্ত যা আন্তর্জাতিক আইন ও ইউএনএসসি রেজুলেশনের লঙ্ঘন ছিল। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে এমন পদক্ষেপ এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পারমাণবিক অঙ্গন নিয়ে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন ও আগ্রাসী বক্তব্যের বিষয়েও ইঙ্গিত করেছেন বলে জানানো হয়। এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি কাশ্মীরের 25 দিনের কারফিউর কথা তুলে ধরেন। ভারত অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, খাবার জীবন ধারণের জন্য ওষুধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি। কারফিউর ফলে ওই অঞ্চলে মানবিক বিপর্যয় হচ্ছে বলেও তিনি অভিহিত করেছেন। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরে বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া মানবাধিকার ও আইনের শাসনকে সমর্থন করে। প্রিয় ভালোবাসার দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি পাকিস্তান? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কাশ্মীর ইস্যুতে ওআইসি কেন ভারতের পক্ষে নিল? পাকিস্তানের সাবেক সিনেট চেয়ারম্যান মিয়া রাজা রাব্বানি বলেছেন, ইসলামিক সহযোগিতা সংস্থা থেকে পাকিস্তানকে সরে আসার এটাই সর্বোচ্চ উপযুক্ত সময়, এটা জাতিসংঘের চেয়েও খারাপ। সিনেটে কাশ্মীর নিয়ে আলোচনার সময় শুক্রবার তিনি বলেন, মুসলমান উম্মাহর বুদবুদ ফেটে গেছে, কাজে উম্মাহর সঙ্গে সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে হবে পাকিস্তানকে। তিনি মনে করেন, পাকিস্তানও যে কোনো মুসলমান দেশের কঠিন পরিস্থিতিতে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে এই সংস্থাটি। 1990-এর দশকে বসনিয়ার গণহত্যা ও ফিলিস্তিনে জাতিগত নিধনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব এখন একেবারে মুনাফা কেন্দ্রিক, তারা কেবল অর্থনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সৌদি তেল কোম্পানি আরামকো ও ভারতীয় কর্পোরেট প্রতিষ্ঠান রিলায়েন্সের মধ্যে $1,500 কোটি চুক্তি সইয়ের কথাও উল্লেখ করেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ বেসামরিক পদক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর বাহরাইন সফরে তিনি সমঝোতা স্মারকে সই করেছেন। এতে বোঝা যায়, নিজস্ব ব্যবসা নিয়ে মুসলমান দেশগুলো খুবই ব্যস্ত যে কাশ্মীর ইস্যুতে তারা খুবই বিরক্ত। কারফিউ ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সব মানবাধিকার সংগঠনগুলোকে অবগত করতে হবে। প্রিয় ভালোবাসার দর্শক, কাশ্মীর ইস্যুতে আপনি কোন দেশের পক্ষে, ভারত নাকি পাকিস্তান? কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটিতে অনুগ্রহ করে লাইক দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কাশ্মীরি দুই বোনকে বিয়ে করে এখন যে বিপদে দুই ভাই। সম্প্রতি ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা তুলে নিয়েছে ভারত সরকার। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে ক্রমশ। এদিকে ধারা বাতিলের সুযোগ কাজে লাগিয়ে সেখানে দুই মেয়েকে বিয়ে করেন বিহারের দুই ভাই মোহাম্মদ তাবরেজ ও মোহাম্মদ পারভেজ। তবে বিয়ের পরই তারই মাসুল গুনছেন বিহারের রামবিশনপুর গ্রামের এই দুই ভাই। বিয়ের 25 দিনও কাটল না, এর মধ্যে পুলিশ আটক করলো চারজনকেই। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে জানা যায়, 4 বছর আগে বিহারের সুপৌলের রামবিশনপুর গ্রামের বাসিন্দা দুই ভাই তাবরেজ ও পারভেজ রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল কাশ্মীরে। সেখানকার রম্বন এলাকায় দুই বোনের প্রেমে পড়েন তারা। পরে 370 ধারা বাতিলের হওয়ার বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পরে স্ত্রীদের নিয়ে গ্রামে ফিরে আসেন তারা। কিন্তু এই বিয়ে মেনে নেয়নি মেয়ে দুটির পরিবার। বাড়ির মেয়েদের অপহরণের অভিযোগ নিয়ে কাশ্মীরের নাগমা বনিহল থানার পুলিশের দ্বারস্থ হন তাদের বাবা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।
এই ঘটনায় কাশ্মীরের পুলিশের একটি দল বুধবার পৌঁছায় বিহারের সুপৌলে। এরপর স্থানীয় পুলিশের সহায়তায় রামবিশনপুরের বাড়ি থেকে তাবরেজ ও পারভেজকে আটক করে। এরপর আদালত কাশ্মীর পুলিশকে এই চারজনকে কাশ্মীরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আটক দুই ভাইয়ের পরিবার থেকে জানানো হয়, 4 বছর আগে কাশ্মীরে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল তারা। সেখানে প্রেমের বন্ধনে জড়িয়ে পড়েন দুই ভাই, কিন্তু আইনি জটিলতার কারণে এতদিন বিয়ে করতে পারেননি। 370 ধারা বাতিল হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেন তারা। এ বিষয়ে তাবরেজ বলেন, 370 ধারা বাতিলের পর আমরা জানতে পারি এবার থেকে যে কেউ কাশ্মীরের মেয়েকে বিয়ে করে কাশ্মীরের পাকাপাকিভাবে থাকতে পারবে। আমরা তখনই মুসলিম রীতি অনুসারে নিকাহ করি, অচিরেই এই জটিলতা দূর হয়ে যাবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট পুলিশ অফিসার সমীর জানান, বিষয়টি এখন কোর্টের অধীনে, কাশ্মীরের আদালত এই চারজনের ভাগ্য নির্ধারণ করবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, প্রকাশিত হলো আসামের সংশোধিত নাগরিক পঞ্জি, জেনে নিন সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ গত কয়েকদিনে একাধিকবার বলেছেন, কোনো হিন্দুকে ভারত থেকে বের করে দেওয়া হবে না। পরিষ্কার করে বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, এর বাইরে যারা থাকবে তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুসলিম উল্লেখ করে না বললেও মূলত আসাম থেকে মুসলমানদেরই ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। 40 লাখের মধ্যে শেষ পর্যন্ত কত মুসলিম নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ইতিমধ্যে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ 2,48,000-এর মধ্যে কতজন মুসলিম তাও জানা যায়নি। আসাম গণমাধ্যমের সংবাদ এবং AIUDF এর ভাষ্য অনুযায়ী 40 লাখের মধ্যে মুসলমান বাঙালির সংখ্যাই বেশি। যদিও গত 14 আগস্ট মমতা ব্যানার্জি বলেছেন, 40 লাখের মধ্যে 25 লাখ হিন্দু, 13 লাখ মুসলিম। প্রকাশিত হয়েছে আসামের নাগরিক পঞ্জির সংশোধিত তালিকা। অশান্তির আশঙ্কায় আগে থেকেই রাজ্যের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে 144 ধারা, 51 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো অশান্তি খবর পাওয়া যায়নি। প্রকাশিত হলো আসামের সংশোধিত নাগরিক পঞ্জি, জেনে নিন কিছু তথ্য। 2017 সালের 31শে ডিসেম্বর প্রথম NRC-র খসড়া তালিকা প্রকাশিত হয়। 2018 সালের 30 জুলাই খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর থেকে এই নিয়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়, গোটা দেশে ছড়িয়ে পড়ে এই প্রতিবাদ আন্দোলন। মোদির বিরুদ্ধে সরব হয় বিরোধী রাজনৈতিক দল, কিন্তু তাতেও দমেনি মোদি সরকারের NRC তালিকা প্রকাশ নিয়ে বিরোধিতার পরেও চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। 1985 সালে এই নাগরিক পঞ্জি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই মর্মে অল আসাম স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়। ঠিক হয় 1951 সালে নিরিখে প্রকাশিত হবে এই তালিকা। দেশভাগের পর আসামে অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই NRC তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার, কিন্তু তারপর আর সেটা বাস্তবায়িত হয়নি। ফের মোদি ক্ষমতায় আসার পর সেটি চালু হয়। সে কারণে NRC নিয়ে যখন মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন বিরোধীরা, তখন বিজেপি জানিয়েছিল এটা তৈরি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ফের বড় পরীক্ষার মুখে আসামের বাসিন্দারা, এই NRC তালিকায় ঠিক করে দেবে তারা দেশের বৈধ নাগরিক কিনা। 1951 সালে যাদের নাম NRC তালিকায় উঠছিল বা 1971 সালে 24 মার্চ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকা ছিল তারাই এই NRC জায়গা পাবেন। এটা প্রমাণ করতে আসামের স্থায়ী ঠিকানা, পাসপোর্ট, সরকারি লাইসেন্স, LIC পলিসি, জমি এবং ভাড়ার নথি, সরকারি কর্মী হিসেবে প্রশংসাপত্র, ব্যাংক এবং পোস্ট অফিসের অ্যাকাউন্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র, এলাকার বাসিন্দা হওয়ার আদালত অনুমতি প্রশংসাপত্র। আজ প্রকাশিত হচ্ছে আসামের NRC চূড়ান্ত তালিকা। অফলাইনে সেই তালিকায় নাম আছে কিনা জানতে হলে নিকটবর্তী NRC সেবা কেন্দ্রে যেতে হবে। সপ্তাহে প্রতি কর্মদিবসে সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে সেখানে গিয়ে নিজের নাম দেখে আসতে হবে। আর অনলাইনে দেখতে হলে যেতে হবে NRC ওয়েবসাইট www.nrcassam.nic.in or www.assam.mygovernment.in। আর অনলাইনে দেখতে হলে যেতে হবে NRC ওয়েবসাইট www.nrcassam.nic.in or www.assam.mygovernment.in।
সেখানে গিয়ে ক্লিক করতে হবে ফাইনাল এনআরসি স্ট্যাটাস জানার জন্য। সেখানে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর দিলেই দেখা যাবে নাম। এনআরসিতে নাম না থাকলেই যে তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে এমন নয়, নিজের নাগরিকত্ব প্রমাণে ফরেনার্স ট্রাইব্যুনালে নিজের আবেদন জানাতে পারবেন। এনআরসি তালিকায় নাম না থাকলেই যে তাকে গ্রেপ্তার করা হবে তাও নয়। যতক্ষণ না ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে বিদেশি বলে ঘোষণা করছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না। আজই চরম সিদ্ধান্ত এমন মেনে নেওয়ার কোনো কথা নেই। তালিকা প্রকাশের 120 দিনের মধ্যে ফের আবেদন করতে পারবেন তারা। 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এনআরসিতে নাম না থাকার বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও আবেদন জানাতে পারবেন বাসিন্দারা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অবৈধভাবে সিম ব্যবহার করে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা, বড় বিপদে হাসিনা সরকার। রোহিঙ্গাদের জন্য আইন অনুসারে মোবাইল ফোন ব্যবহার অবৈধ হলেও তারা প্রশাসনের লোকেদের সামনে প্রকাশ্যেই মোবাইল ফোন ব্যবহার করছে। রোহিঙ্গাদের আগমনে 2 বছর পূর্তি উপলক্ষে কয়েক লাখ রোহিঙ্গা 25 আগস্ট হঠাৎ করে জামায়াত হয়ে জনসভা করে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেছেন, অবৈধভাবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আশ্রয় গ্রহণের সময় টেকনাফের এক শ্রেণীর অসাধু ব্যক্তি 500 থেকে 1000 টাকার বিনিময়ে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করে। এর প্রতিবাদে মানববন্ধন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বা সরকার কর্ণপাত করেন নাই। সংশ্লিষ্টরা বলেছেন, 2 বছর আগেও মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিবারগুলো ছিল পরস্পর বিচ্ছিন্ন। সেখানে সভা সমাবেশ তো দূরের কথা, গ্রামের বাইরে বের হতে কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো। মিয়ানমার বাহিনী হামলা থেকে প্রাণে বাঁচতে এই দেশে ছুটে আসে। গত রোববার সেই রোহিঙ্গারা এক বিশাল সমাবেশে বলেছে, একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানোর চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। মিয়ানমারের নাগরিকত্ব ছাড়া তাদের কেউই কখনো ফিরবে না। প্রশ্ন উঠেছে যে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে মাথা তুলে দাঁড়াতে পারে নাই, তারা মাত্র 2 বছরে এখানে এত সংগঠিত হলো কিভাবে? শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীকে ইংরেজি লেখা প্ল্যাকার্ড ব্যারার করা সরবরাহ কর শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত এই জনগোষ্ঠীকে ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ব্যানার কারা সরবরাহ করছে? বিশাল আকৃতির ব্যানারগুলোই বা তারা কোথায় পেয়েছে? বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, 34টি ক্যাম্পে আশ্রিত 7 লক্ষাধিক রোহিঙ্গা ব্যবহার করছে মোবাইল ফোন। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে